নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে রুদ্রবার্তা দেখতে থাকুন সে প্রতিকার অবসান ঘটতে চলেছে এবং কিছুদিনের মধ্যে আসতে চলেছে বিএসএনএল এর 4G পরিষেবা মনে রাখবেন বিএসএনএল তাদের 4G পরিষেবা টেস্টিং কিন্তু চালু করে দিয়েছে এর জন্য বিএসএনএল ব্যবহারকারীদের সকলকে জানানো হচ্ছে যে আপনারা সিম কার্ডটাকে আপগ্রেড করে নেবেন এবং এই আপগ্রেড করার সময় বিএসএনএল কিন্তু কোনো চার্জ নিচ্ছে না উল্টে টু জিবি ডেটা ফ্রিতে দিচ্ছে আপনারা জানেন দেশে এই মুহূর্তে তিনটে প্রধান প্রাইভেট টেলিকম কোম্পানি আছে যারা ফোর জি পরিষেবা দিচ্ছে তবে বিএসএনএল কিন্তু এখনই ব্যবসায়িকভাবে টেলিকম এই ফোর জি পরিষেবা চালু করেনি এই টেস্টিং আপাতত গুজরাট টেলিকম সার্কেলে চালু হয়েছে কিছু দিনের মধ্যে দেশের উনিশটি টেলিকম সার্কেলে এই পরিষেবা চালু হয়ে যাবে বিএসএনএল তাদের একুশশো মেঘার ব্যান্ডে এই ফোর জি চালানোর অনুমতি পেয়েছে আপাতত থ্রি জিতে চলা এই ব্যান্ডেই ধীরে ধীরে ফোর জিতে ট্রান্সফার করা এবং থ্রি জি ফেজগুলো আউট করা হবে অবশেষে সারা দেশের পাঁচ কোটি বিএসএনএল ব্যবহারকারীর জন্য আসছে ফাস্ট ইন্টারনেট পরিষেবা ফাস্ট ইন্টারনেট পরিষেবা এবং ফোর জি ডেটা নিয়ে বিএসএনএল দেখলেন আজকের রুদ্রবার্তা অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে এবং এইভাবে যদি আমার প্রচেষ্টাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আজকের মতো চললাম নমস্কার বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক জয় শ্রীরাম এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ